ওকে গাইস, সো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেসমেকার। পেসমেকার মানে কি সেটা তো আমরা জানি, কারণ হচ্ছে আমরা যখন জাংশনাল টিস্যু যখন পড়ছি তখন হচ্ছে পেসমেকার সম্পর্কে একেবারে ডিটেলস আমরা পড়েছিলাম। তো যারা যারা এই পেসমেকারটা দেখতে আসছো তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা জাংশনাল টিস্যুর যে লেকচারগুলো আছে সেই লেকচারগুলো দেখে দেন এখানে আসো, কারণ হচ্ছে তুমি যদি জাংশনাল টিস্যুর বেসিকটা না ক্লিয়ার করতে পারো তখন তুমি পেসমেকারকে অ্যাকচুয়ালি ফিল করতে পারবা না। মানে কথাটার অর্থ থেকে, মানে কথাটা যদি আমরা অর্থ বের করি, পেস মানে হচ্ছে গতি, পেস মানে কি গতি, মেক মানে হচ্ছে তৈরি করা, মেকার মানে হচ্ছে যে তৈরি করে। তো আমরা যখন জাংশনাল টিস্যু পড়ি তখন আমরা পড়াইছিলাম যে অ্যাসে নুট কি তৈরি করে, সেটা ইলেকট্রিক্যাল ইম্পালসটা তৈরি করে। যখন একটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে তখন হৃৎপিণ্ডটা একবার সংকুচিত হয়, বুঝা গেছে? তো ওইটাকে আমরা বলছিলাম যে সেই জন্য অ্যাসে নুটকে বলা হয়তো কি পেসমেকার, কারণ অ্যাসে নুট যদি 10 বার ইলেকট্রিক ইম্পালস তৈরি করে, 10 বার ইলেকট্রিসিটি প্রডিউস করে তখন হৃৎপিণ্ড 10 বার সংকুচিত হবে। অ্যাসে নুট যদি 15 বার ইলেকট্রিসিটি প্রডিউস করে, 15 বার, তাহলে হৃৎপিণ্ড 15 বার কি হবে, সংকুচিত হবে। দ্যাট মিন্স হৃৎপিণ্ডের যে গতিটা সেটা ইনিশিয়ালি কে নিয়ন্ত্রণ করতেছে, অ্যাসে নুট। সেই জন্য অ্যাসেনোড কে বলা হয় পেসমেকার, এবং অ্যাসেনোডটা যেহেতু আল্লাহ তাআলা প্রকৃতিগতভাবে আমাদেরকে দিয়ে দিয়েছেন সেই জন্য সেটাকে কি বলা হয়, প্রাকৃতিক পেসমেকার। ওকে, সো এই ক্ষেত্রে পেসমেকারের ক্ষেত্রে কেন, পেসমেকারের ক্ষেত্রে আমাদের যেই জিনিসগুলো লাগবে, ধরো আমাদের হার্ট ঠিকমতো স্পন্দন দিতে পারছে না, তো হার্টকে যদি ঠিকমতো স্পন্দন দিতে চাও, ঠিকমতো যদি সংকুচিত করতে চাও, তাহলে তোমার কি লাগবে, ইলেকট্রিসিটি লাগবে। তো ইলেকট্রিসিটি যদি তুমি তোমার দেহে দিতে চাও কি দিয়ে দিবা, কারেন্টে দিবা নাকি ব্যাটারিতে দিবা? স্বাভাবিক, নট কারেন্টে দিয়ে মরে যাও, সমস্যা নাই, কিন্তু আমার কোনো দোষ নাই, হ্যাঁ ব্যাটারিতে, তাই না? দ্যাট মিন্স এই যে পেসমেকার, এই পেসমেকারের একটা অন্যতম উপাদানটা কি, ব্যাটারি। এবং তোমাকে যদি আমি হৃৎপিণ্ডে যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হয় এবং যে কন্ডাক্ট হয় সেটা যদি বেসিকটা দেখানোর চেষ্টা করি, তাহলে সেটা কি ঠিক এইরকম না, আমাদের হৃৎপিণ্ডে যে তড়িৎ প্রবাহিতটা হয় সেটা কি তড়িৎ বিশ্লেষক পরিবাহী না নট ইলেকট্রনিক পরিবাহী। সো তড়িৎ বিশ্লেষক পরিবাহীর ক্ষেত্রে কি থাকে, এদিকে একটা এনোড থাকে, এদিকে একটা ক্যাথোড থাকে, যেগুলোকে আমরা বলবো ইলেকট্রোড, যেগুলোকে কি বলবো ইলেকট্রোড, এদিকে হচ্ছে ব্যাটারি থাকে, তার মানে এদিকে আমাদের লবণের দ্রবণ থাকবে যারা ইলেকট্রিসিটি কি করবে, প্রোডিউস করবে, সরি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। তাহলে দেখো, তাহলে আমরা যদি একটা পেসমেকার তৈরি করতে চাই, মানে আমরা যদি হৃৎপিণ্ডে এরকম তড়িৎ দিতে চাই, আমাদেরকে কি লাগবে, দেখো একটা কি লাগবে, ব্যাটারি, ব্যাটারি লাগবে, ইলেকট্রোড লাগবে কিনা, ইলেকট্রোড, ইলেকট্রোড লাগবে কিনা, ইলেকট্রোড। তার মানে আমরা এইখান থেকে বের করে ফেলতে পারবো কি কি লাগবে আমাদের। এটা যারা জাংশনাল টিস্যু লেকচারটা যারা দেখো না তাদের মাথার উপরে দেওয়া যাবে, তো ভাই রিকোয়েস্ট করবো যে আগে জাংশনাল টিস্যুটা দেখো, দেন এখানে আসো। তো এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারি লজিক্যাল কিন্তু ব্যাপারগুলা, যে পেসমেকারের কেন আমরা একটা ব্যাটারি রাখছি, এবং এইগুলা হচ্ছে ইলেকট্রোড, আর এটা হচ্ছে ইলেকট্রোড গেল, আর এদিকে হচ্ছে তার, তার লাগবে কিনা, তুমি যদি হৃৎপিণ্ডের ভিতরে যাও, দ্যাট মিন্স এটাকে তারকে বলা হয় লিড, তার কি বলা হয়, লিড। তার মানে দেখো, এই ইলেকট্রোড গুলোকে আবার বলা হয় সেন্সর, ইলেকট্রোড গুলোকে আবার কি বলা হয়, সেন্সর। সো দেখো, এটা মেডিকেলে বারবারই আসে যে পেসমেকার সেন্সর কোনটা, পুরো মানে যেটা ভালো লাগে সেটা হচ্ছে লিড বা তার, সেটা কি বেশিরভাগ আনসারটা দেয়। সো এখন থেকে তুমি জানতে পারতেছো যে ইলেকট্রোডটা হচ্ছে সেন্সর, কারণ দেখো ইলেকট্রোডটা যেহেতু দ্রবণের মধ্যে ডুবানো অবস্থায় আছে, দ্রবণের মধ্যে কি আছে, ডুবানো অবস্থায় আছে, সেহেতু সে কি এই জায়গা থেকে কতটুকু বিদ্যুৎ আসতেছে সেটা কি সেন্স করতে পারবে না, পারবে, সেই জন্য এই ইলেকট্রোডটা হচ্ছে সেন্সর, নট লিড বা তারটা সেন্সর। তো দেখো আমরা যদি, তাহলে এইটা হচ্ছে জাস্ট বেসিক যে পেসমেকারটা কিভাবে গঠিত হবে, বাট পেসমেকার তো আর এরকম ভাবে গঠিত হয় না, পেসমেকার যেভাবে গঠিত হবে সেটা হচ্ছে বক্স থাকবে, যে বক্সের মধ্যে একটা ব্যাটারি থাকবে, কি ব্যাটারি বলতে পারবা, কিসের ব্যাটারি, এটা এটা হচ্ছে লিথিয়ামের ব্যাটারি, অনেকদিন যায়, কতদিন যায় জানো, 5 থেকে 10 বছর,
ব্যাপারটা কৃত্রিম, আমরা একটা জাস্ট বক্স ঢুকাই দিব আর কি, মানে এদিকে ছিদ্র করে বুকের মধ্যে ছিদ্র করে দিতে ঢুকাবো। ব্যাটারি দরকার কি তোমার? তো হৃৎপিণ্ডের তো সংকোচন প্রশান্ত দরকার, বুঝা গেছে? এখন দেখো দেখবে সেটা কি ব্যাটারি, এবং ব্যাটারির মধ্যে লিখা আছে যে লিথিয়াম, লিথিয়াম বানান যদিও হয় নাই, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। আর এদিকে আছে হচ্ছে একটা জেনারেটর, জেনারেটর। সো এদিকে জেনারেটরটাকে এভাবে দেখাইতে পারি, এটা হচ্ছে জেনারেটর সাপোজ, ওকে নাট কম্পিউটার চিপ, মানে এটা হচ্ছে একটা জেনারেটরের ভিতরে অবস্থিত। সাপোজ ধরো এটা হচ্ছে জেনারেটর, জেনারেটর ভিতরে অবস্থিত, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এক প্রকোষ্ঠ পেসমেকার। কারণ হচ্ছে একটা লিড দিয়ে তুমি শুধুমাত্র হৃৎপিণ্ডের একটা প্রকোষ্ঠকে বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবা, এবং এই লিড গুলোর এই যে এই জায়গাগুলোতে লিড গুলোর এই যে মাথায় থাকবে হচ্ছে ইলেকট্রোড বা সেন্সর, মাথায় কি থাকবে ইলেকট্রোড বা সেন্সর, সেটাকে বলা হবে এক প্রকোষ্ঠ পেসমেকার। যখন দুইটা লিড থাকবে তখন সেটাকে বলা হবে দুই প্রকোষ্ঠ পেসমেকার। দুই প্রকোষ্ঠ পেসমেকার মানে হৃৎপিণ্ডের দুইটা প্রকোষ্ঠকে বিদ্যুৎ সাপ্লাই দিতে হবে। এটা কখন দিবা? যখন হৃৎপিণ্ড অনেক বেশি দুর্বল হয়ে যাবে, এবং যখন তিনটা থাকবে, তিনটা থাকবে এদিকে, তাহলে কি থাকবে ইলেকট্রোড বা সেন্সর, যারা সেন্স করতে পারে, ইলেকট্রোড বা সেন্সর, ইলেকট্রোড বা সেন্সর, বাট এরা হচ্ছে সেন্স করবে, এই সেন্সেশনের তত্ত্বটা হচ্ছে এদিকে পাঠাবে। ওরা এই যে দেখো কম্পিউটারের চিপে পারে জেনারেটরের, জেনারেটর কম্পিউটারের চিপ আবার এই তত্ত্বটাকে হচ্ছে ব্যাটারিতে পাঠাবে যে কত বিদ্যুৎ পাঠাইতে হবে। দেখো আলটিমেটলি কি ঘটবে, হৃৎপিণ্ড যখন স্বাভাবিক স্পন্দন ঘটে, স্বাভাবিক স্পন্দন ঘটে 72-80 বা 72-80 বার প্রতি মিনিটে, তো হৃৎপিণ্ড যখন অনিয়মিত ভাবে স্পন্দিত হয়, সাপোজ হৃৎপিণ্ড স্পন্দন কমে যায় বা খুব বেশি হয়, তোমার তো পারবই, তো যেটা হয় সেটাকে বলা হয় এরিথমিয়া। সেটা কি বলা হয়? এরিথমিয়া। কেন সেটাকে এরিথমিয়া বলা হয় জানো? এই যে হৃৎপিণ্ড যে নির্দিষ্ট ইয়াতে একটা নিয়ম মেনে নির্দিষ্ট ইন্টারভেলে স্পন্দিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে রিদম। What does it mean? Rhythm. Rhythm means that a নির্দিষ্ট ইন্টারভেলে ঠিক একটা কাজই বারবার হচ্ছে। সো এই যে হৃৎপিণ্ডের সংকোচনটা প্রতি একটা নির্দিষ্ট টাইম পর পরই সে সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, সেটা কি বল হয়? হ্যাঁ, রিদম বিট, সেটাকে তোমরা ওই বিটি বলার এর খবর রাখবা। সো সেটা কি বলা হয় কি? সেটা কি বলা হয়? রিদম। সো দেখো সেটাকে বলা হচ্ছে রিদম, যেহেতু রিদমটা এখন অনিয়মিত, এটার আগে কি লাগবে? এ লাগবে, এ লাগবে, যেমন কাজ এটার উল্টাটা কি? অকাজ। তাহলে রিদম এটার আগে একটা প্রিফিক্স লাগানো লাগবে, যেটা যে অনিয়মিত রিদম, সেটাকে কি বলা হবে? এরিদম। এটাকে দেখো এইদিকে আমরা তৈরি করতে মানে ইয়া করতেছি, সেই জন্য শব্দটাকে দেওয়া হচ্ছে এরিথমিয়া, এরিথমিয়া, এরিথমিয়া। তো যখন তোমার এরিথমিয়া হবে তখনই তোমার কি দরকার? পেসমেকার দরকার। এ পর্যন্ত বোঝা গেছে? তো পেসমেকারটা আমরা কোন কোন প্রকোষ্ঠে রাখবো সেটা যদি তুমি কোন কোন দেখো লিড আছে কয়টা? তিনটা লিড, তিনটা লিড, তিনটা লিড দ্বারা, হ্যাঁ লিড সর্বোচ্চ তিনটা থাকতে পারে, এবং তিনটা লিড দ্বারা আমরা সর্বোচ্চ হৃৎপিণ্ডে তিনটা প্রকোষ্ঠকে সাপ্লাই দিতে পারি, চারটাকে দিতে পারি না। কেন না হয় জানো? সেটা জানো না, সেটা জানানোর জন্য বললাম যে জাংশন টিস্যুটা দেখতে হবে, সেইখান থেকে পজিশনটা জানতে হবে। তো পজিশনটা দেখো আমি এটাকে মুছে ফেলবো, বুঝতে পারছো কি না? আলটিমেটলি কি করে দেখো, আচ্ছা পরে আরো ডিটেইলসে দেখাবো, সমস্যা নেই। দেখো
এটা থেকে আমাদের হৃৎপিণ্ড এইখানে না, এভাবে দেখাবো না আমি, ওই ওয়াইতে দেখি, টু ডাইমেনশনাল ওয়াইতে দেখাই, থ্রি ডাইমেনশনাল এখন যাবো না। এটা হচ্ছে কি আমাদের হৃৎপিণ্ড, হচ্ছে মাঝখানে ফাইব্রাস টিস্যু, ফাইব্রাস টিস্যু হচ্ছে এটা, এখান থেকে আসলে হচ্ছে তোমার এইভাবে এবি বান্ডল, এই বান্ডল আসার পরে এই জায়গা থেকে হয়ে গেল বান্ডল অফ হিস, আসার পরে এই দিক থেকে হয়ে গেল চলে গেল দুইটা রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের প্রাচীরে, লেফট ভেন্ট্রিকলের কি প্রাচীরে, ওকে, যেন সেখান থেকে তার পার্কিনসন যন্ত্র হয়ে গেল। এখন তুমি যে প্যাসমেকারটা ইউজ করবা, কখন ইউজ করবা, সাপোজ ধরো অ্যাসেনুট ইলেকট্রিসিটি প্রোডিউস করতে পারতেছে না, তখন অ্যাসেনুট যখন ইলেকট্রিসিটি প্রোডিউস করতে পারবে না, তখন ইলেকট্রিসিটি প্রোডাকশনের দায়িত্ব কে নিবে, এভিনুট। কিন্তু অ্যাসেনুট যতটুকু ইলেকট্রিসিটি প্রোডিউস করতে পারে, এভিনুট ঠিক ততটুকু ইলেকট্রিসিটি প্রোডিউস করতে পারে না। দ্যাট মিন্স অ্যাসেনুট সংখ্যা হচ্ছে 70 টু 80 বার বা 72 বার, কিন্তু এভিনুট হয়তোবা মানে 36 বা 50 টু 60 বার হবে, মেইন রেঞ্জে দেখতে হবে 50 টু 60 বার মেবি। সো এটা দেখো, তখন কি হৃৎপিণ্ড স্পন্দন কি কম হয়ে গেল না, তোমার ঠিক করতে হবে শুধুমাত্র এই জায়গাটা, আর বাকি সব ঠিক আছে, তোমার ইলেকট্রিসিটি উৎপন্ন হইতেছে না এই জায়গা থেকে, এই জায়গাতে শুধুমাত্র পেসমেকার কি দিতে হবে, একটা লিড দিতে হবে, খেয়াল করো এটা হচ্ছে আমাদের পেসমেকার। এই যে লিড আছে, একটা লিড কোন জায়গায় দিতে হবে, এই জায়গায় দিতে হবে, বুঝা গেছে, বুঝা গেছে। এখন দেখো তাহলে এটা হচ্ছে, দেন কি হলো, হৃৎপিণ্ড ঠিক হয়ে গেল, হৃৎপিণ্ডের স্পন্দন যতটুকু দরকার এখান থেকে জেনারেটরের তত্ত্ব নিতেছে, কতটুকু স্পন্দন ইলেকট্রিসিটি পাঠাইতে হবে ঠিক ততটুকু পাঠাচ্ছে, হৃৎপিণ্ড ঠিক মতো স্পন্দিত হইতেছে। এখন কোন একটা পার্সনের যদি অ্যাসেনুট এবং এভিনুট দুইটা যদি নষ্ট হয়ে যায়, তখন তোমাকে কয় প্রকোষ্ঠে ইউজ করতে হবে, এইটা কোনো ভাবে কাজ করতেছে না, মরার পর যায় আসো, তখন কি, তখন এটা দিতে হবে এই জায়গায়। এখন দেখো আলটিমেটলি ইলেকট্রিসিটির যে বিষয়টা, ইলেকট্রিসিটির বিষয়টা দেখো, কোন কোন আমাদের হৃৎপিণ্ডের কোন কোন প্রকোষ্ঠে ইলেকট্রিসিটির বিষয়টা ঘটতেছে। অ্যাসেনুট আছে হচ্ছে রাইট এট্রিয়ামে, এটা কি রাইট এট্রিয়াম, বাট ডান অলিন্দ, ডান অলিন্দ তে একটা ইলেকট্রিসিটির কাহিনী ঘটতেছে, আর এই দিকে ঘটতেছে হচ্ছে ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকল ইলেকট্রিসিটির কাহিনী ঘটতেছে, এবং লেফট ভেন্ট্রিকল ইলেকট্রিসিটির কাহিনী ঘটতেছে। কিন্তু তুমি যদি খেয়াল করো, তখন দেখবে যে লেফট এট্রিয়ামে কোনো ইলেকট্রিসিটির কোনো কাহিনী ঘটতেছে, কেউ এদিকে এখানে প্রোডাকশন করতেছে না, জাস্ট এক জায়গা থেকে কন্ডাক্টিং হয়ে যাইতেছে। প্রোডাকশনের দায়িত্ব যারা যারা আছে, অ্যাসেনুট এভিনুট বান্ডল অফ হিস বা পার্কিনসন ফাইবার, সো এরা কোন কোন প্রকোষ্ঠে আছে, সেটা হচ্ছে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। দ্যাট মিন্স লেফট এট্রিয়ামে যদি তুমি পেসমেকার লিড দাও, কোনো কাজ হবে না, বুঝা গেছে কিনা। কেন আমরা তিন প্রকোষ্ঠ পেসমেকার পর্যন্ত ইউজ করতে পারি, কেন চারটা প্রকোষ্ঠ থাকা সত্ত্বেও আমরা চার প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার ইউজ করতে পারি না। তাহলে দেখো, এক প্রকোষ্ঠ বিশিষ্ট প্যাসমেকার কোনটা, যে প্যাসমেকারটা শুধুমাত্র রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়ামে কাজ করে। দুই প্রকোষ্ঠ প্যাসমেকার মানে কি, হৃৎপিণ্ডে দুইটা প্রকোষ্ঠকে সাপ্লাই দিবে, সেটা হচ্ছে একটা হচ্ছে রাইট এট্রিয়াম, আর একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, অর রাইট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল, বুঝা গেছে। কোন জায়গায় প্রবলেম হবে সেটার উপর ডিপেন্ড করবে। তো প্রবলেম যদি হয় এখন তিনটাতেই, তখন সাপ্লাই দিবে হচ্ছে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, নট লেফট এট্রিয়াম, বুঝা গেছে। সো এটা হচ্ছে আমাদের পেসমেকারের ধারণা, আমি আর লেকচার বড় করতে যাচ্ছি না, খুব ছোট পেসমেকার, ঠিক আছে। পেসমেকারের লেকচার অবশ্যই ছোট, কারণ হচ্ছে এটা পিছনে অবশ্যই অনেক বড় বেসিক আছে, সেটা অবশ্যই বুঝতে হবে, জাংশন আর ডিসে দেখতে হবে। সো বারবার সাজেস্ট করব যে তোমরা যারা এই পেসমেকারটা দেখতে আসতেছো, তারা প্লিজ 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 জাংশন আর ডিসের লেকচারটা দেখে এসো, ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।